আসসালামু আলাইকুম রাসের টিচিং পয়েন্টে আমি রাশের তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ দুই সালের যে বিজ্ঞান বিষয় বিজ্ঞান বিষয়ের অনুশীলন বই নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব তো আমি আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ সবার স্কুল এ অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করবে আমি সম্পূর্ণ অধ্যায় তোমাদের সামনে আলোচনা করব ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে ইনশাল্লাহ তোমাদের এ অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা দেখি অষ্টম অধ্যায় তো দেখো এটাই কিন্তু তোমাদের অষ্টম অধ্যায় সবার স্কুল স্কুল তো তোমাদের সবার তাই না কিন্তু তোমাদের মধ্যে এমন কেউ থাকতেই পারে যার জন্য হাঁটাহাঁটি করা কঠিন স্ক্রাসে ভর দিয়ে কিংবা হুইল চেয়ারে চলাফেরা করতে হয় খেয়াল করলে দেখবে স্কুলে ঢুকতে গিয়ে শ্রেণীকক্ষে বা টয়লেটে যাওয়ার দরজায় তাদের অনেকেই অসুবিধায় পড়ে এই সমস্যার সমাধানে তোমরা কি কিছু করতে পারো যাতে সত্যিকার অর্থে স্কুলটা তোমাদের সবার হয়ে ওঠে তো মেনলি আসলে তোমাদের স্কুলটা কিভাবে তোমরা সাজাবে যেই সাজানোতে তোমাদের যেগুলো প্রতিবন্ধী টাইপের সহপাঠী থাকবে তারা একটু উপকৃত হবে তো চলো আমরা দেখি তো এই যে দেখো এটা কিন্তু প্রথম সেশন শুরু এটা আটাত্তর পৃষ্ঠায় তোমরা অবশ্যই রিডিংগুলো একটু সুন্দর করে পড়ে নেবে আমি তোমাদের জাস্ট প্রশ্ন এবং শর্ট টাইপের যেগুলো আছে এগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব তো এখানে দেখো প্রথমেই একটা শখ আছে দেখো এখানে কিছু দেওয়া আছে দেখো এখানে একটু রিডিং পড়তে হবে স্কুল তো তোমাদের সবার তাই না স্কুলে যখন ভালো কোনো খবর আসে সবারই ভালো লাগে আবার খারাপ কিছু হলে তো সবারই খারাপ লাগে স্কুলের সকল শিক্ষার্থী তো স্কুলের উপর একই রকম অধিকার তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছ স্কুলে তোমাদের সবার একই রকম সুযোগ সুবিধা আছে কি না সবাই কি স্কুলের সকল জায়গায় একইভাবে যাতায়াত করতে পারে এই যেমন ধরো তোমাদের যেসব বন্ধুর হাঁটতে সমস্যা বা হুইল চেয়ারে চলাফেরা করে তারা কি চাইলেই তোমাদের মতো সহজেই স্কুলের ভিতরে বা ক্লাসরুমে ঢুকতে পারে নাকি তাদের অন্যর সাহায্য নিতে হয় এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো বলতে পারবে যদি তোমাদের স্কুলে কোনো শিক্ষার্থী থেকে থাকে যাকে হুইল চেয়ারে চলাচল করতে হয় তার কাছ থেকে জেনে নিতে পারো কিংবা নিজেরা আলোচনা করে দেখো প্রয়োজনে পুরো স্কুলটা ঘুরে দেখতে পারো স্কুলে ঢোকার মুখে টয়লেটের দরজায় শ্রেণিকক্ষের দরজায় ইত্যাদি কোন কোন জায়গায় হুইল চেয়ারে চলাচল করতে সমস্যা হতে পারে তা খুঁজে নিচে টুকে রাখো তো আমি এখানে লিখেছি এক নাম্বার স্কুলের গেটে দুই নাম্বার শ্রেণিকক্ষের দরজায় তিন নাম্বার টয়লেটের দরজায় চার নাম্বার ক্যান্টিনের দরজায় পাঁচ নাম্বার স্কুলের বিভিন্ন তলায় ওঠার সিঁড়ি তো এইগুলো তোমরা ইচ্ছে করলে লিখে নিতে পারো তো এখানে এই যে দেখো এই ধরনের এগুলোকে বলা হয় র্যাম্প এই যে দেখো একটা গ্যারি চলতেছে তোমরা অবশ্যই দেখে থাকবে যে কোনো উঁচু জায়গাতে উঠতে গেলে তোমাদের কি একবারে উঁচু জায়গাতে উঠতে হয় না আস্তে আস্তে উঁচু জায়গাতে উঠতে হয় তো এরকম করে অথবা তোমরা কোনো ব্রিজে যখন উঠতে যাও তখন কিন্তু ব্রিজটা উপর থেকে আস্তে আস্তে ঢালো হয় নিচে নামে তো এই ধরনের কোনো কিছু তৈরি করে তোমরা সেখানে দিতে পারো ওটাকে বলা হয় আসলে র্যাম্প তা চলো আমরা দেখি পরের পৃষ্ঠা তো এটা দেখো ঊননব্বই পৃষ্ঠা সরি ঊনআশি পৃষ্ঠা উনআশি পৃষ্ঠাতে দেখে যে বই এরকমকে তাক করে সাজাইছে দেখো বই অনেকগুলো বই সাজানোর পরে এখানে একটা কাট নিয়ে তারপর একটা তোমার প্লাস্টিকের বোতলে প্যানি নিয়ে ট্যানতে এসে দেখো এইভাবে টেনে টেনে তোলাটা কেমন হবে আর ওই বইয়ের থাকের একটু মাথার উপরে যদি আমরা প্লাস্টিকের বোতলটি ভর্তি বোতলটি একবারে তুলতে চাই তাহলে কেমন হবে তোমরা একটু খেয়াল করলে অথবা পরীক্ষাটা করো যদি তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে অবশ্যই যদি আমরা এখানে একটা কাট দেই এই এইরকম র্যাম্পের মতো যদি তৈরি করি তাহলে কিন্তু আমাদের ওই প্লাস্টিকের বোতলটি টেনে তুলতে একটু সুবিধা হবে এখানে দেখো আমি লিখে নিয়েছি দেখো বই স্কেল দিয়ে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে তা হলো সরল যন্ত্র এক্ষেত্রে স্কেল হেলানো তল হিসাবে ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে ভারী বস্তুকে খারাপভাবে তোলার চেয়ে গড়িয়ে সহজেই উপরে তোলা যায় এক্ষেত্রে বইয়ের সংখ্যা কমিয়ে উচ্চতার কমালে প্যানির বোতল তুলতে সহজ হবে স্কেলের পরিবর্তে লম্বা তক্তা ব্যবহার করলেও প্যানির বোতল সহজে তোলা যাবে হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে যেই ঢাল বেয়ে কোনো কিছু টেনে তুলছ সেই ঢালের তল খসখসে বা এবড়ো থেবড়ো হলে কি বেশি কষ্ট হতো অর্থাৎ বেশি বল প্রয়োগ করতে হতো নাকি কম অবশ্যই বেশি প্রয়োগ করতে হবে বাসায় অন্যান্য বস্তু ব্যবহার করে এই ধরনের আর কি পরীক্ষা করে দেখা যায় ভেবে দেখো তো এরপর দেখো দ্বিতীয় সেশন শুরু তো চলো আমরা দেখি পরের পৃষ্ঠা তো এখানে তোমাদের প্রথমেই চাকা অঙ্কন করতে বলা হয়েছে এখানে চাকা অঙ্কন করতে বলা হয়েছে আমি এখানে চাকা অঙ্কন করে দেখাইছি দেখো এটা অ্যাসিপৃষ্ঠে তোমরা পেয়ে যাবে সাইকেলের চাকা খেয়াল করে দেখো এই যন্ত্রগুলিতে চাকা আসলে কিভাবে কাজ করে বন্ধুরা মিলে কোনো সাইকেল ভালো মতো লক্ষ্য করে দেখে নিচে চাকার অংশটুকু আঁকো আমি যেভাবে একটু আঁকানোর চেষ্টা করেছি তোমরা করলে আরও অনেক সুন্দর করে অঙ্কন করতে পারবে আমি কিন্তু বেশি ভালো অঙ্কন করতে পারি নাই এরপর তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সরল যন্ত্র অধ্যায় ছয় ধরনের সরল যন্ত্রের বর্ণনা দেওয়া আছে দলে ভাগ হয় ছয় ধরনের যন্ত্র সম্পর্কে একটু পরে নাও তারপরে নিজেদের মধ্যে আলোচনা করো অর্থাৎ তোমাদের এই সরল যন্ত্র অধ্যায়টা অনুসন্ধানী পাঠের এটা একটু পরে নিতে হবে তো এখানে কি এখন ভেবে দেখো তো এর আগে যে হুইল চেয়ার বা সাইকেলের চাকা লক্ষ্য করলে কিংবা র্যাম্প নিয়ে আলোচনা করলে এই দুই ক্ষেত্রে কোনো ধরনের সরল যন্ত্র ব্যবহার কি দেখেছো দলের সবার সঙ্গে কথা বলে নিচের ছকে তোমার ধারণা লিখে রাখো আমি এখানে লিখেছি দেখো হুইল চেয়ার বা সাইকেলের চাকা কিভাবে কাজ করে হুইল চেয়ার প্রথমে হুইল চেয়ার হুইল চেয়ারে বসা ব্যক্তি বড় চাকা হাত দিয়ে ঘোরালে ছোটো চাকা ঘুরে ও হুইল চেয়ার এগিয়ে যায় সাইকেলে বল প্রয়োগ করে ছোট চাকা ঘোরালে বড় চাকা ঘোরে ও সাইকেল সামনে যায় তো এখানে কোন ধরনের সরলযন্ত্রের ব্যবহার হয়েছে কেন মনে হলো এই যে পরের অংশ চাকা ও অক্ষ সরল যন্ত্রটা হলো চাকা ও অক্ষ কারণ চাকা ও অক্ষদণ্ড সরল যন্ত্রে একটি চাকা ও একটি অক্ষদণ্ড থাকে একই রকম হুইল চেয়ার ও সাইকেলেও একটি চাকা ও একটি অক্ষদণ্ড থাকে আরেকটা হলো র্যাম্প এই যে নিচে লেখেছি দেখে এটা হলো র্যাম্প র্যাম্পের অংশ র্যাম্প অর্থ হেলানতল এর সাহায্যে কোনো ভারী বস্তুকে গড়িয়ে খুব সহজেই উপরে তোলা যায় এখানে হেলানতল র্যাম্পটা হলো হেলানতল কারণ র্যাম্প অর্থই হেলানতল হেলানতল এক ধরনের সরলযন্ত্র যার সাহায্যে ভারী বস্তু উপরে তোলা যায় তো তোমরা কিন্তু এইভাবে এই শখটা ইচ্ছা করলে পূরণ করতে পারো তো চলো আমরা দেখি পরের পৃষ্ঠা তো এটা কিন্তু একাশি পৃষ্ঠা একাশি পৃষ্ঠায় কি বলা আছে দেখো অন্যান্য যে সরল যন্ত্রগুলোর কথা পড়লে ওই যে অনুসন্ধানে পাঠে তোমাদের প্রতিদিনের জীবনে কি এদের কোনো ব্যবহার দেখো আবার নিজেরা একটু আলাপ করো তারপর নিজের শখে টুকে নাও কোন কোন প্রযুক্তিতে এগুলো কোনটির ব্যবহার রয়েছে তে আমি প্রথমে সরলযন্ত্রের নাম লিখেছি ওটা ওরা দিয়েই রেখেছে দেখো লিভার এক নম্বরে দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে ব্যবহার হয়েছে কাচি সারাশি দাড়িপাল্লা ঢেকি, চিমটা ইত্যাদি তারপর দুই নম্বর দেওয়া আছে হেলান তল এখানে দৈনন্দিন জীবনে ব্যবহার হলো ট্রাক লরি মালামাল উঠানো গ্যারি গ্যারেজ উঁচু পুলে ওঠা রাস্তায় ইত্যাদি তারপরে তিন নম্বরে স্ক্রু দৈনন্দিন ব্যবহার্য হলো কাঠ প্লাস্টিক লোহার কলকবজা ইত্যাদি সংযুক্ত করতে গাড়ির চাকা লাগাতে ইত্যাদি এরপরে দেখা দেওয়াশে চাকা ও অক্ষদণ্ড এটা দৈনন্দিন ব্যবহার্য হলো হুইল চেয়ার সাইকেল মোটরগাড়ি ইত্যাদি এরপরে কপিকল দৈনন্দিন ব্যবহার্য হলো স্কুলের পতাকা তোলা নৌকার পাল তোলা লিফ্ট চালনা ইত্যাদি এরপরে দেখো ফাল দৈনন্দিন ব্যবহার হলো কুড়াল সুরি চাপাতি ইত্যাদি পরের শেশনে কিন্তু তোমাদের কাজ শুরু এত যন্ত্রের কথা পড়তে গিয়ে র্যাম্প বানানোর কথা ভুলে যাওনি তো অর্থাৎ তোমাদের কিন্তু একটা র্যাম্প বানাতে হবে হেলানতল তোমাদের বানাতে হবে এখন এখানে তৃতীয় সেশন শুরু র্যাম্প বানানোর পালা তোমরা আসলে র্যাম্প কীভাবে বানাবে অর্থাৎ হেলানতল তোমরা কিভাবে বানাবে কে কোথায় তোমরা ওই হেলানতলটা স্থাপন করবে এগুলো তোমরা দলে ভাগ হয়ে আলোচনা করে নিয়ে কি পরিমাণ খরচ হতে পারে সেটাও কিন্তু তোমাদের হিসাব করতে হবে এবং কি কি জিনিসপত্র লাগবে ওই হেলানতল তৈরি করতে অর্থাৎ র্যাম্প তৈরি করতে সেটা কিন্তু তোমাদের দলের মধ্যে আলোচনা করে নিয়ে তোমাদের র্যাম বানানো শুরু করতে হবে কোন দল কোথায় দিবে প্রত্যেক দল আলাদা আলাদা জায়গাতে কিন্তু র্যাম্প বানাতে পারো তোমাদের যদি পাঁচটা দল হয় তাহলে তোমরা পাঁচটা দায় জায়গায় পাঁচটা র্যাম্প ব্যানে কিন্তু তোমরা রাখতে পারো তাহলে তোমাদের যে প্রতিবন্ধী যেগুলো তোমাদের বন্ধুরা আছে তারা যারা হুইল চেয়ারে চলাচল করে তাদের কিন্তু খুব সমস্যা মানে যে সমস্যায় পড়ে তাদের কিন্তু সুবিধা হবে তো চলো আমরা দেখি পরের পৃষ্ঠা তো এটা মনে করো তোমাদের দলের নাম তো তোমাদের তোমাদের দলের নামে আমি দিয়েছি পদ্মা র্যাম্পের নির্দিষ্ট জায়গা স্কুলের মাঠ তোমরা স্কুলের মাঠে একটা র্যাম্প বানাবে তো এখানে তোমাদের দলের সদস্য হলো রহিম আসমা রাজু রেশমা আমি ধরলাম চারজন তোমাদের দলের সদস্যরা বেশি হতে পারে যেসব উপকরণ ব্যবহার করবে ইট ব্যালি কাঠ রড সিমেন্ট পেরেক হাতুরি করাত প্যানি কোদাল কাচি তার চালনি ইত্যাদি এই উপকরণগুলো বেছে নেওয়ার কারণ সহজেই উঠানামা করার জন্য মজবুত ও টেকসই র্যাম্প বানানোর জন্য এরপর দেখো খরচের হিসাব আবার র্যাম্পের নকশা এই যে এইরকম টাইপের র্যাম্পের নকশা একটা তৈরি করে নিবে এই যে আমি তৈরি করেছি দেখো নিচেরটা দেখো কিছুটা ব্রিজের মতো হয়েছে তো তোমরা আরও সুন্দর করে র্যাম্পের একটা নকশা তৈরি করবে তো এখানে খরচ দেখো খরচের হিসাব এক নম্বর ইট ব্যালি সিমেন্ট বাবদ তিন হাজার পাঁচশো টাকা দুই নাম্বার রড কাঠ পেরে কোদাল বাবদ তিন হাজার টাকা তিন নম্বর হাতুড়ি কাচি চালনি বাবদ বারোশো টাকা চার নম্বর অন্যান্য আটশো টাকা পাঁচ নাম্বার পরিবহন পাঁচশো টাকা মোট নয় হাজার টাকা অর্থাৎ তোমাদের একটা র্যাম্প বানাতে নয় হাজার টাকা খরচ পড়বে অর্থাৎ তোমাদের দলের যদি সদস্য নয়জন হও তাহলে কিন্তু প্রত্যেককে এক হাজার টাকা করে দিতে হবে র্যাম্প বানানোর জন্য তো পরে আমরা দেখবো পরের অংশটুকু এটা বিরাশি পৃষ্ঠা গেলো আমরা পরের পৃষ্ঠা দেখব চলো এরপর দেখো চতুর্থ সেশন আমি কিন্তু রিডিংগুলো পরে শোনালাম না যেগুলো না পড়লেই না সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি তো চতুর্থ সেশন এখানে শুরু হয়েছে চতুর্থ সেশনে এখানে আর একটা মানে এটা হলো তোমরা যে একটা র্যাম্প তৈরি করবে তোমাদের র্যাম্পে তৈরিতে কে কোন ধরনের কাজ করবে তোমাদের দলের সদস্যরা এখানে কিন্তু সেটাই দেওয়া আছে হিসাব তো এখানে দলের নাম আমি দিয়েছি পদ্মা এক নম্বর রহিম অর্পিতার দায়িত্ব র্যাম্পের জায়গা পরিমাপ করবে অর্থাৎ রহিম কি করবে র্যাম্পের জায়গা পরিমাপ করবে কতখানি জায়গাতে র্যাম্প তৈরি করা হবে দুই নম্বর আসমা কি পরিমাণ উপাদান লাগবে তার তালিকা করবে তিন নম্বর রাজু সব উপাদান পরিমাণ মতো মিশ্রিত করবে পাঁচ না চার নম্বর রেশমা সহ অন্যান্যদের র্যাম্প তৈরি করবে সহ অন্যান্যদের সাথে নিয়ে এখানে সাথে নিয়ে হতো র্যাম্প তৈরি করবে অর্থাৎ রেশমা হলো মূল দায়িত্ব র্যাম্প তৈরি করা তাকে অন্যান্য দলের যারা সদস্য আছে তারা কিন্তু সাহায্য সহযোগিতা করবে তো আমি যেহেতু চারজনের নাম দিয়েছিলাম তো আমি এখানে চারজনেরই আমি এখানে আরেকটা শখ আমি তোমাদের দেখালাম এটা তিরাশি পৃষ্ঠা ছিল তো চলো আমরা দেখি পরের পৃষ্ঠা তো এটা হলো চৌরাশি পৃষ্ঠা পরের পৃষ্ঠা আমরা এখানে দেখতেছি এবার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা যাক এবার একটা পরিকল্পনা আছে সে পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ শুরু করতে হবে কি বলো ও ভালো কথা কোন ধাপের পর কি করলে তার নিচে ছোট ছোটো ব্যাগকে টুকরে রাখো টুকে রাখো পরে এই লেখা দেখলেই ঠিক ঠিক মনে পড়ে যাবে কিভাবে কাজটা করেছিল এক নাম্বার প্রথমে স্কুলে র্যাম্প বানানোর প্রয়োজনীয়তা অনুভব করলাম দুই নাম্বার এরপর কোথায় কোথায় র্যাম্প প্রয়োজন তা নির্ধারণ করলাম তিন নম্বর এরপর পাঁচটি দলে ভাগ হয়ে পাঁচ স্থানে র্যাম্প বানানোর পরিকল্পনা করলাম চার নম্বর এরপর যা যা লাগবে তার পরিকল্পনা প্রস্তুত করলাম পাঁচ নাম্বার এরপর প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করলাম ছয় নম্বর এরপর প্রত্যেক দল একটি করে মোট পাঁচটি র্যাম তৈরি করলাম সাত নাম্বার এরপর কয়েকদিন প্যানি দিয়ে র্যাম্প ব্যবহারের উপযোগী করলাম আট নাম্বার সর্বশেষ র্যাম্প ব্যবহারের জন্য নির্দিষ্ট স্থানে বসে দিলাম তো এটা ছিল চৌরাশি পৃষ্ঠা তা চলো আমরা দেখবো পরের পৃষ্ঠা তো এটা হলো পঞ্চম সেশন শুরু হয়েছে দেখো এটা সম্ভবত পঁচাশি পৃষ্ঠা তো পঁচাশি পৃষ্ঠায় আমরা পঞ্চম সেশনে দেখব এখানে রিডিং টাইপের কিছু আছে তোমরা এটা পরে নিবা আচ্ছা র্যাম্প বানাতে গিয়ে তোমাদের নিশ্চয়ই হাতুড়ি সুরি কাঁচি বা এ ধরনের বেশ কিছু ছোট বড় যন্ত্র ব্যবহার করতে হয়েছে কিছু কাটতে বা ভ্যাংতে ভারী কিছু টেনে এগিয়ে নিতে কিংবা কোনো কিছু উপরে তুলতে এরকম নানা কাজে আমাদের হর হমেশায় এসব যন্ত্র বা উপকরণ ব্যবহার করতে হয় এই কাজটা করতে গিয়ে তোমাদের দলের সবাই কি কি ব্যবহার করেছো নিচে লিখে ফেলো তো আমি দিয়েছি এক নম্বর তক্তা কাটার কাজে করাত ব্যবহার হয়েছে মানে তক্তা কাটার কাজে করাত ব্যবহার করা হয়েছে দুই নম্বর কাঠে পেরে কাটকাতে হাতুড়ি ও কাঠ জোড়া দিতে আঠা ও স্ক্রু ব্যবহার হয়েছে তিন নম্বর রড ব্যাধতে তার ও রড কাটার জন্য রড কাটার ব্যবহৃত হয়েছে চার নম্বর ব্যালি চালতে চালনি প্যানি আনতে বালতি এবং কুয়া থেকে প্যানি তুলতে কপিকল ব্যবহার করা হয়েছে পাঁচ নম্বর বহন করার জন্য ট্রলি ব্যবহার করা হয়েছে এবার একটু দলের সবাই আলাপ করে দেখো তো এর আগে তোমরা যে ধরনের সরল সরলযন্ত্রের কথা জেনেছ উপরের তালিকায় কোনটাতে কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার খুঁজে পাও র্যাম্প বানাতে গিয়ে কি কি যন্ত্র কাজে লেগেছে হাতুরে হাতুরিটা হলো লিভার তারপর দুই নম্বরে ক্যাচি ক্যাচিটাও লিভার তো চলো আমরা দেখব পরের পৃষ্ঠা তারপর দেখো তিন নম্বরে স্ক্রু ড্রাইভার এটা হলো চাকা ও অক্ষ চার নম্বর ট্রলি এটাও চাকা ও অক্ষ পাঁচ নম্বর কুয়া থেকে প্যানি তোলা এটা হলো কপিকল ছয় নম্বর স্ক্রু এটা স্ক্রু তো এই ছিল আমাদের পুরা অধ্যায় আমি সম্পূর্ণ অধ্যায় তোমাদের আলোচনা করে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে পারো এটা কিন্তু ছিল সিয়াশি পৃষ্ঠা অর্থাৎ সর্বশেষ পৃষ্ঠায় এই সবার স্কুলে এই অধ্যায়ে তো তোমরা এর সঙ্গে আরও কিছু ইচ্ছা করলে সংযোজন বা বিয়োজন করতে পারো আর তোমরা অবশ্যই এগুলো তোমাদের খাতায় টুকে রাখবে যাতে পরবর্তীতে তোমাদের মনে থাকে তো আজকে এখান পর্যন্ত এই রাশের টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ